বন্দে মাতরম, ভারত মাতা কি। ভারতবর্ষে একজন শ্রেষ্ঠ সন্তান মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীর সার্ধ শতবার্ষিকী 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সারা দেশ জুড়ে গান্ধী সংকল্প যাত্রা আয়োজন করেছি। প্রত্যেক লোকসভাতে এই যাত্রা হচ্ছে, তারই সূত্র ধরে আজকে আমরা ভাদুতলা থেকে এই যাত্রার প্রারম্ভ করছি মেদিনীপুর লোকসভায়। আমাদের এখানে জাগ্রত মাতা কর্ণগড়ের মহামায়া দেবীর পুজো দিয়ে তার আশীর্বাদ নিয়ে আমরা যাত্রা শুরু করছি। আগামী 10 দিন ধরে এই যাত্রা চলবে, হাজার হাজার সাধারণ মানুষ এবং আমাদের পার্টির কর্মী এতে অংশগ্রহণ করবেন। গান্ধীজি প্রায় 100 বছর আগে সত্যাগ্রহের মাধ্যমে অহিংসা আন্দোলন শুরু করেছিলেন, আজকে আবার 100 বছর পরে তার সেই দেখানো পথে আমরা বাংলাকে হিংসা মুক্ত করতে চাই, তাই আমাদের রাস্তায় নামতে হয়েছে তার বাণী নিয়ে। সবচেয়ে বেশি হিংসা আজকে পশ্চিম বাংলায়, পারিবারিক হিংসা, সামাজিক হিংসা, রাজনৈতিক হিংসা, প্রশাসনিক হিংসা, কোনো হিংসাই বাদ নাই। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।